আগবাইছে। Powered by CHH Jet, প্রতিটো ঢালাইৰ প্ৰাণ। ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যু, হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু খাবতিলে ইরানের রাষ্ট্রপতিগিয়ে হেলিকপ্টারখনত একেলগে আছিল ইরানের বিদেশমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান। পাহাড় অঞ্চলত ঘন কুঁয়লির বাবেই দুর্ঘটনাত পতিত হেলিকপ্টারখন। উড়িষ্যার পুরীত পুয়াই প্রধানমন্ত্রী মোদীর রোড শো, উড়িষ্যা বিধানসভা নির্বাচন আর পুরী সমষ্টির বিজেপি প্রার্থী সম্বিত পাত্রর হয়ে প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচার। রোড শোর পাশত দুখন জনসভাত ভাগ লই পশ্চিমবঙ্গতো দুখনক জনসভাত ভাগ লব প্রধানমন্ত্রী মোদিয়ে। আজি দেশত পঞ্চম পর্যায়ের নির্বাচন, দেশের ছয় রাজ্য দুই কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 49টা সমষ্টিত পুয়া 7 বজার পর আরম্ভ হয়েছে ভোট গ্রহণ। আজি ভাগ্য নির্ণয় হব রাজনাথ সিং, রাহুল গান্ধী, স্মৃতি ইরানী সহ বহু হাই প্রোফাইল নেতা। মুম্বাইত ভোটাধিকার সাব্যস্ত করবলে ভোটকেন্দ্রত বলিউডের অভিনেতা অভিনেত্রীর ভিড়। কুয়াই ভোট দিলে অক্ষয় কুমার, জাহ্নবী কাপুর, অনুপম খের সহ বহু তারকায় ভোটদান করে ক্যামেরার সম্মুখত পজো দিলে বলিউডের কলা কুশলীসকলে। বহিরাজ্যত অব্যাহত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার প্রচার। আজি পশ্চিমবঙ্গত ডক্টর শর্মার 3খনক জনসভা আর রোড শো, 4 সমষ্টির বিজেপির প্রার্থীর হয়ে প্রচার চলাব বিজেপির নতুন পোস্টার বয়গী। জ্যেষ্ঠ বিজেপি নেতা তথা নলবারীর প্রাক্তন বিধায়ক অশোক শর্মায় দিলে দলীয় নেতৃত্বর কানন দরকার জাননীর উত্তর। শৌকজর লিখিত উত্তর প্রতিনিধির জড়িয়ে দলীয় নেতৃত্বলে প্রেরণ। শৌকজর উত্তরক লৈ বিয়লি অশোক শর্মায় সম্বোধন করব সংবাদমেল। দলীয় অনুশাসন ভঙ্গর অভিযোগত অশোক শর্মাক বিজেপি নেতৃত্ব দিছিল শৌকজ। বঙাইগাঁওর বরঝাড়াত দলবদ্ধ যৌন নির্যাতনের বলি হওয়া প্রেমিক যুগলের পরিচয় উদ্ধার। নির্যাতিত যুবকে আরক্ষী থানার দাখিল করিলে এজাহার। পৈশাচিক কাণ্ডত জড়িত অভিযোগত গ্রেপ্তার করা 5 অভিযুক্তক আজি হাজির করা হব বঙাইগাঁও আদালতত। ঘটনাত আন লোক জড়িত থাকার সন্দেহত আরক্ষীর তদন্ত অব্যাহত। নলা নির্মাণের কাম সামুকিয়া গতিত চলার বাবে এজাক বরষুণতে জলমগ্ন গুয়াহাটির বিভিন্ন অঞ্চল। লোক নির্মাণ বিভাগের হেমাহির বাবে এতিয়া জিয়াতু ভুগিছে মহানগরবাসী। কৃত্রিম বানর কবলত পড়া পথ উপপথত বিপদ সংকুল যাত্রা জনতার, যিকোনো মুহূর্তত সংঘটিত হব পারে ভয়ঙ্কর ঘটনা। বর্ষাপড়ার বরষুণের বাবে পরিত্যক্ত খেলে এলিমিনেটর খেলবলে বাধ্য করলে রাজস্থান রয়্যালসক। দেওবারে জয়লাভ করলে কোয়ালিফায়ার খেলার সুবিধা আছিল রাজস্থানের সম্মুখত। গুয়াহাটির বর্ষাপড়াত দেওবার খেল বরষুণের বাবে পরিত্যক্ত ঘোষণা করা হয়। আইপিএলর খেলর বাবে গুয়াহাটিলে অহা বিসিসিআই সভাপতি রোজার বিন্নি আর সচিব জয় শাহে দর্শন করলে শক্তিপীঠ কামাখ্যা ধাম। কুয়াই নীলাচলত উপস্থিত হয়ে বিসিসিআই সভাপতি সচিবে ললে মা কামাখ্যার আশীষ। রোজার বিন্নি জয় শাহর কামাখ্যা দর্শনত সঙ্গ দিলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। নমস্কার, আপুনি চাই আছে দুপুরের সংবাদ। মই জয়ন্ত মাধব গোস্বামী আর ডাঙর খবর আমি জনাই আছো যে হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়ে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যু। দেওবারে ইরানের রাষ্ট্রপতিগীর হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল। হেলিকপ্টার দুর্ঘটনাস্থলীত উদ্ধারকারী দল উপস্থিত হয়ে হেলিকপ্টারখনের ধ্বংসাবশেষ দেখি রাষ্ট্রপতিগীর মৃত্যুর কথা প্রকাশ করেছে। দুর্ঘটনাস্থলীত কোনো লোক জীবন্তে উদ্ধার হওয়া নাই। ইরানের রাষ্ট্রপতিগীর হেলিকপ্টারখনত আছিল বিদেশমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানো। পাহাড় অঞ্চলত ঘন কুঁয়লির বাবে দুর্ঘটনাত পতিত হয়েছিল ইব্রাহিম রাইসির হেলিকপ্টারখন। সীমান্তত এটা জলবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন করে উভতার পথত রাষ্ট্রপতির হেলিকপ্টারখন দুর্ঘটনাগ্রস্ত হয়। কেবল ইব্রাহিম রাইসিয়ে নহয়, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারখনত মুঠ 9 জনক লোকর মৃত্যু হয়েছে। ইরানের রাষ্ট্রপতি আর বিদেশমন্ত্রীর মৃত্যু, মুঠ 9 জনক লোকর মৃত্যু হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়ে। বৈদেশিক মন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানিরও মৃত্যু হয়। রাইসির জন্ম হয়েছিল উত্তর পূব ইরানের মাজহাদত। এই মুহূর্তে আমি দেখাইছো ইরানের রাষ্ট্রপতিগীর হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পাছত বহুতরে মনলে আহিছে প্রশ্ন যে এয়া সঁচাকয়ে দুর্ঘটনা নে কোনো শত্রু রাষ্ট্রর কারসাজি।
শেহতীয়াকৈ ইজৰাইল আৰু পেলেষ্টাইনৰ যুদ্ধৰ মাজতে বিশেষভাৱে চৰ্চালৈ আহিছিল ইৰাণ তথা ইৰাণৰ ৰাষ্ট্ৰপতি ইব্ৰাহিম ৰাইছিৰ নাম। ইজৰাইলৰ বিপক্ষে পেলেষ্টাইন আৰু হামাছৰ সমৰ্থনত সৰব হৈছিল ইৰাণ, যাৰ পৰিপ্ৰেক্ষিতত ইজৰাইলৰ চকুৰ কুটা দাঁতৰ শাল হৈ পৰিছিল ইৰাণৰ ৰাষ্ট্ৰপতি ইব্ৰাহিম ৰাইছি। আনকি পেলেষ্টাইনী নেতাক ইৰাণত আশ্ৰয় দিয়াৰো অভিযোগ উত্থাপন হৈছিল। ইজৰাইলৰ বিৰুদ্ধে আন্তঃৰাষ্ট্ৰীয় সম্প্ৰদায়ক ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ আহ্বান জনাইছিল ইৰাণৰ ৰাষ্ট্ৰপতি ইব্ৰাহিম ৰাইছিয়ে, কাৰণ হামাছ নিষেধ কৰাৰ নামত গাজা ষ্ট্ৰীপত ইজৰাইলে চলাই অহা নিৰীহৰ ওপৰত আক্ৰমণ বন্ধ কৰিবৰ বাবে ইজৰাইলৰ বিৰুদ্ধে আন্তঃৰাষ্ট্ৰীয় সম্প্ৰদায়ক ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ আহ্বান জনাইছিল ইৰাণৰ ৰাষ্ট্ৰপতিগৰাকীয়ে। হামাছৰ সপক্ষে ওকালতি কৰি হামাছক অস্ত্ৰ শস্ত্ৰেৰে সহায় কৰাৰ অভিযোগ আছে ইৰাণৰ বিৰুদ্ধে, যাৰ বাবে হেলিকপ্টাৰ দুৰ্ঘটনাক লৈ এতিয়া সৃষ্টি হৈছে ব্যাপক ৰহস্যৰ। এয়া প্ৰকৃততে দুৰ্ঘটনা নে হত্যা তাক লৈ সৃষ্টি হৈছে ৰহস্যৰ, কিয়নো ইজৰাইলী চোৰাংচোৱা সংস্থা মোছাদৰ চকু আছিল ইৰাণৰ ৰাষ্ট্ৰপতি ইব্ৰাহিম ৰাইছিৰ ওপৰত। সন্দেহ কৰা হৈছে ইজৰাইলী গুপ্তচৰ সংস্থাৰ আক্ৰমণৰ বলি হ'ব পাৰে ৰাষ্ট্ৰপতিগৰাকী, কিয়নো ইয়াৰ পূৰ্বেও ইৰাণৰ কেইবাজনো নেতা বিদেশী শক্তিৰ আক্ৰমণৰ বলি হৈছে। এয়া দুৰ্ঘটনাত পতিত হোৱা হেলিকপ্টাৰৰ ধ্বংসাৱশেষ। হেলিকপ্টাৰৰ অৱশিষ্ট আমি দেখুৱাইছোঁ। এটা অত্যন্ত দুৰ্গম স্থানত দুৰ্ঘটনাত পতিত হয় ইব্ৰাহিম ৰাইছিৰ এইখন হেলিকপ্টাৰ। চীন মোকাম নাইকিয়া হৈ পৰিছে, ভাঙি চুৰমাৰ হৈ পৰিছে হেলিকপ্টাৰখন, য'ত নেকি নজনকৈ লোকে প্ৰাণ হেৰুৱাইছে। ইৰাণৰ ৰাষ্ট্ৰপতি ইব্ৰাহিম ৰাইছি, বিদেশ মন্ত্ৰীৰ লগতে মুঠ নজন লোকে প্ৰাণ হেৰুৱাইছে এই হেলিকপ্টাৰ দুৰ্ঘটনাত, যি দুৰ্ঘটনা এই মুহূৰ্তত গভীৰ ৰহস্যৰ মাজত সোমাই পৰিছে। ঘন কুঁৱলীৰ বাবেই দুৰ্ঘটনাত পতিত হোৱা বুলি জানিব পৰা হৈছে, প্ৰাথমিকভাৱে এই কথা প্ৰকাশ পাইছে। কিন্তু তাৰ লগে লগে মধ্যপ্ৰাচ্যৰ শেহতীয়া যি পৰিস্থিতি, ইৰাণ আৰু ইজৰাইলৰ যি শেহতীয়া সংঘাত, তাৰ পৰিপ্ৰেক্ষিতত এয়া এক ৰহস্যজনক মৃত্যু হিচাপে পৰিগণিত হোৱা পৰিলক্ষিত হৈছে। ইৰাণৰ ৰাষ্ট্ৰপতিগৰাকীৰ মৃত্যুৰ খবৰ পোৱা মাত্ৰকে মাইক্ৰব্লগিং ছাইট এক্স যোগে শোক প্ৰকাশ কৰিছে ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। ডক্টৰ ছৈয়দ ইব্ৰাহিম ৰাইছিৰ কৰুণ মৃত্যুত গভীৰভাৱে দুখী আৰু স্তম্ভিত বুলি প্ৰধানমন্ত্ৰী মোদীৰ মন্তব্য। ভাৰত ইৰাণৰ দ্বিপাক্ষিক সম্পৰ্ক সুদৃঢ় কৰাৰ ক্ষেত্ৰত তেওঁৰ অৱদান সদায় স্মৰণীয়। তেওঁৰ পৰিয়াল আৰু ইৰাণৰ জনতাৰ প্ৰতি আন্তৰিক সমবেদনা জ্ঞাপন কৰি এক্স হেণ্ডেলত নৰেন্দ্ৰ মোদীৰ এয়া শোকবাৰ্তা। ডক্টৰ ছৈয়দ ইব্ৰাহিম ৰাইছিৰ কৰুণ মৃত্যুত গভীৰভাৱে দুখী আৰু স্তম্ভিত হোৱা বুলি উল্লেখ কৰিলে মোদীয়ে। আৰু ইফালে ইৰাণৰ ৰাষ্ট্ৰপতিগৰাকীৰ হেলিকপ্টাৰ দুৰ্ঘটনাগ্ৰস্ত হোৱাৰ খবৰ পোৱাৰ পাছতে নিজ দেশতে একাংশ লোকে আতচবাজীৰে পাতিলে আনন্দ উৎসৱ। ইৰাণত শেহতীয়াকৈ সমাজকৰ্মী তথা হিজাব পৰিধান নকৰাক লৈ চৰকাৰী মৰেল পুলিচিঙৰ চিকাৰ হৈ মৃত্যুমুখত পৰা মাহছা আমেনীৰ ঘটনাই ইৰাণত দেখা দিছিল এক চৰকাৰ বিৰোধী প্ৰতিবাদ। জনতাৰ প্ৰতিবাদ আওকাণ কৰি কঠোৰ হাতেৰে দমন কৰাক লৈ ৰাষ্ট্ৰপতিগৰাকীৰ বিৰুদ্ধে বীতশ্ৰদ্ধ হৈ আছিল ইৰাণৰ বহু লোক। ইব্ৰাহিম ৰাইছিৰ বিৰোধিতা কৰা তেনে বহু লোকেই ফটকা ফুটাই আনন্দ প্ৰকাশ কৰিলে হেলিকপ্টাৰ দুৰ্ঘটনাৰ বাতৰি পোৱাৰ পাছতে। এয়া চাওক, ইৰাণত যেন উৎসৱমুখৰ এটা পৰিৱেশে বিৰাজ কৰা পৰিলক্ষিত হ'ল, যি সময়ত ইৰাণৰ ৰাষ্ট্ৰপতিৰ দুৰ্ঘটনাৰ খবৰে সকলোকে স্তম্ভিত কৰি তুলিছে। আৰু তেনে সময়তেই ইৰাণত এনেদৰে নিশাৰ ভাগত যেন ভাৰতৰ দীপাৱলী উৎসৱৰ দৰে এটা পৰিৱেশে বিৰাজ কৰা পৰিলক্ষিত হ'ল। ফটকা আতচবাজী ফুটাই আনন্দ উৎসৱ পালন কৰিলে একাংশ লোকে। ইব্ৰাহিম ৰাইছিৰ বিৰোধিতা কৰা একাংশ লোকে এনেদৰে আনন্দ উৎসৱ পালন কৰা পৰিলক্ষিত হ'ল, কাৰণ এইগৰাকী ইব্ৰাহিম ৰাইছিয়ে যিকোনো প্ৰতিবাদ দমন কৰাৰ ক্ষেত্ৰত এক কঠোৰ স্থিতি গ্ৰহণ কৰিছিল। ৰাষ্ট্ৰপতিগৰাকীৰ নীতিক লৈ যথেষ্ট বীতশ্ৰদ্ধ হৈছিল জনতা, বিশেষকৈ মাহছা নামৰ এগৰাকী মহিলা। হিজাব পৰিধান নকৰাৰ বাবে আৰক্ষীৰ জিম্মাত গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল, আৰক্ষীৰ জিম্মাত মৃত্যু হৈছিল মহিলাগৰাকীৰ, আৰু তাৰ পিছত জ্বলি উঠিছিল সমগ্ৰ ইৰাণ। ইৰাণৰ ৰাজপথ কঁপাই তুলিছিল জনতাই প্ৰতিবাদেৰে, আৰু সেই প্ৰতিবাদ কঠোৰ হাতেৰে দমন কৰাৰ পিছৰে পৰা ৰাষ্ট্ৰপতি ইব্ৰাহিম ৰাইছিৰ বিৰুদ্ধে বীতশ্ৰদ্ধ হৈ আছিল ইৰাণৰ বহু লোক। ইব্ৰাহিম ৰাইছিৰ বিৰোধিতা কৰা তেনে বহু লোকেই ইব্ৰাহিম ৰাইছিৰ হেলিকপ্টাৰ দুৰ্ঘটনা খবৰ লাভ কৰাৰ পাছত ফটকা ফুটাই আতচবাজী ফুটাই এনেদৰে আনন্দ প্ৰকাশ কৰিলে। ছিয়া মুছলমানৰ আটাইতকৈ ডাঙৰ শক্তি বুলি কোৱা হয় ইৰাণক। ইৰাণৰ বহুকেইটা কোলা অধ্যায়ৰ সৈতে জড়িত আছিল ইব্ৰাহিম ৰাইছি। নিজৰ দেশতে বহুবাৰ বিৰোধিতাৰ সন্মুখীন হৈছিল ইব্ৰাহিম ৰাইছি।
জনতার প্রতিবাদক হিংসাত্মক দমনের বাবে সমালোচিত হয়েছিল ইব্রাহিম। হিজাব আন্দোলনক মহিমূর করেছিল কঠোর পন্থারে। রাষ্ট্রপতির শাসনভার লওয়া মাত্র তিন বছর হয়েছিল ইব্রাহিম রাইসে। হাসান রোহানির মৃত্যুর পিছত রাষ্ট্রপতি হয়েছিল রাইসি। রাইসির মৃত্যুত ইসরায়েলের হাত থকার সন্দেহ প্রকাশ করা হয়েছে। ইরানের রক্ষণশীল নেতাজনক হত্যার সন্দেহ করা হয়েছে, কারণ মোসাদর টার্গেট হয়ে আছিল রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি। গাজার যুদ্ধর সময় হামাসর নেতাক আশ্রয় দিয়ার অভিযোগ আছিল ইরানের বিরুদ্ধে। হামাসর পক্ষ লওয়ার বাবে টার্গেটত আছিল রাইসিল। কেবল হামাসেই নহয়, ইসরায়েলের বিরুদ্ধে আচরণ করা লেবাননের সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহ, লগতে ইয়েমেনের সন্ত্রাসবাদী সংগঠন হুথিকো সমর্থন জনায় আহিছিল। এক প্রকার ইসরায়েল সীমান্তত লেবানন ইসরায়েল সীমান্তত ইয়েমেনের সন্ত্রাসবাদী সংগঠন আর হিজবুল্লাই বিভিন্ন সময়ত ইসরায়েলক অস্থির করার পরিকল্পনা রচনা করেছিল, আর সকলের আড়ত হাত আছিল ইরানের, আর সেই ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক রূপ ধারণ করেছিল শেহতীয়াকৈ ইসরায়েলে। আর ইসরায়েলের আক্রমণের পিছত ইরানেও যা 13 এপ্রিলত ইসরায়েলের উপর আক্রমণ চলাইছিল। দুই দেশের মাজত এক নতুন সংঘাতক কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধ যেন উকমুকনি হব, তেনে এক পরিবেশের সূচনা হয়েছিল। আর তেনে সময়তে মৃত্যু হল ইব্রাহিম রাইসির একটা হেলিকপ্টার দুর্ঘটনাত পতিত হয়ে, যে নাকি এটা গভীর রহস্যের মাজত সোমাই পড়েছে। আমার সতীর্থ সাংবাদিক বিষ্ণু শইকীয়ার সঙ্গে সংযুক্ত হয়েছো এই মুহূর্তত পোনপটিয়াকৈ। বিষ্ণু, ইব্রাহিম রাইসি যে সময় মধ্যপ্রাচ্য উত্তাল হয়ে আছে ইসরায়েল আর হামাসর যুদ্ধক কেন্দ্র করে, যাক কেন্দ্র করে ইসরায়েল আর ইরানের সংঘাত তুঙ্গত উঠিছিল, আর তেনে সময়তে এনেকা একটা অবাঞ্ছিত অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সম্মুখীন হল বা দুর্ঘটনার সম্মুখীন হয়ে প্রাণ হেরালে ইরানের রাষ্ট্রপতিগী, কি ধরনের তাৎপর্য আছে এই সমগ্র ঘটনাত বিষ্ণু? আমি যদি পূর্বর ইতিহাস চাও, যেহেতু মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তি বলে কোয়া হয় ইরানক, আর ইরানে শেহতীয়াকৈ ইসরায়েলের যা হামাসের সঙ্গে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধত প্রত্যক্ষভাবে ইরানে সহযোগিতা আগবাইছিল, আর হামাসের বহুকেজন শীর্ষ নেতাক ইরানত আশ্রয় প্রদান করেছিল, আর যার পরিপ্রেক্ষিতত ইসরায়েলেরও মূরর কামড়ি হয়ে পড়ছিল ইরানের এইগারী রাষ্ট্রপতি। আর অত্যন্ত রক্ষণশীল আর কট্টরপন্থী নেতা বলে কোয়া যায় ইসলামিক যুম দেশ আছে, তার ভিতর আটাইক মধ্যপ্রাচ্যের যুম ইসলামিক দেশ আছে আটাইক দেশের ভিতরতে ইরানে যথেষ্ট প্রভাব বিস্তার করে আছে। আর শেহতীয়াকৈ যে ঘটনালী সংঘটিত হয়েছিল ইরান আর ইসরায়েল আর হামাসর যুদ্ধ, সেই যুদ্ধটো প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিল বা প্রত্যক্ষভাবে যুদ্ধত অংশগ্রহণ করেছিল, যার পরিপ্রেক্ষিতত এই আসলে হেলিকপ্টার দুর্ঘটনা নে আসলে পরিকল্পিত হত্যা সেয়া এই মুহূর্তে কব পরা না যায়, কিন্তু সন্দেহ করা হয়েছে যেহেতু মোসাদর টার্গেট আসলে ইব্রাহিম রাইসি, আর ইব্রাহিম রাইসিয়ে কঠোরভাবে এই যুদ্ধত হামাসর পক্ষে থিয় দিছিল, আর আনকি ইসরায়েলের দক্ষিণ সীমান্তত ড্রোন বোমাবাহী ড্রোন নিক্ষেপ করেছিল, শ বোমাবাহী ড্রোন নিক্ষেপ করেছিল, একদরে রকেট লাঞ্চার বা এনেকা ধরনের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল হামাসর সমান্তরালভাবে, আর প্রত্যক্ষভাবে যুদ্ধত অবতীর্ণ হয়েছিল। আর আজি যে স্থানত দুর্ঘটনা সংঘটিত হয়েছে সেই অঞ্চলট আসলে একটা সীমান্ত অঞ্চল, সেই অঞ্চলটতে হয়তো মোসাদর আক্রমণের লক্ষ্য হল নেকি সেই সম্পর্কে চর্চা চলিছে। ইতিহাসলে যদি চা যায় তেনেহলে ইরানের কট্টরপন্থী যুম নেতা আছে সেই নেতাসমূহর পিছতে কিন্তু ইব্রাহিম রাইসিও অন্য এজন রক্ষণশীল আর কট্টরপন্থী নেতা, আর তেওঁৰ বিরুদ্ধে নিজের দেশের ভিতরতে যথেষ্ট প্রতিবাদ আর বিক্ষোভের সম্মুখীন হয়েছে। আসলে কসাই বলে কোয়া যায় ইতিমধ্যে আমি কইস যে 1988 সনত বহুকেইজন কেবাশ রাজনৈতিক বন্দীক ফাঁসি দিয়ার বাবে এখন সমিতি গঠন করা হয়েছিল। সেই সমিতিখনত চারিজন বিচারক আছিল, তেওজন আমি উল্লেখ করা করব লাগিব যে এজন ন্যায়াধীশও আছিল, প্রাক্তন ন্যায়াধীশ আছিল, আর সেই বিচারপতির মাজরে চারিজনের এজন আছিল। গতিকে তেখেতক কসাই বলে আখ্যা দিছিল জনসাধারণে। আর আজি ইতিমধ্যে আমি দেখুয়াইছো যে এই রাষ্ট্রপতিগীর মৃত্যুর পিছত কিন্তু ইরানত যে ধরনের শোকবিবল হব লাগিছিল জনতা, সেয়া হওয়া নাই, তার বিপরীত প্রতিক্রিয়া দেখবলে পয়া গেছে। জনতায় বোমা ফুটায় এক দেওয়ালি সদৃশ পরিবেশ তার সৃষ্টি হয়েছে। গতি ইয়ারপা স্পষ্ট হয় যে কি কট্টরপন্থী আর কঠোরভাবে জনতাক ডমিনেট করে রাখিছিল বা দমন করেছিল। শেহতীয়াকৈ হিজাবক লৈ যে আন্দোলন চলিছিল সেই আন্দোলনত বহু সংখ্যক লোকক কঠোরভাবে দমন করেছিল বা গুলি চালনা করেছিল। গতি বিরুদ্ধে নিজের দেশতে একটা ঢৌ আছিল, প্রতিষ্ঠান বিরোধী ঢৌ আছিল বা বিরোধিতা করে আছিল, আর তার সহায় বা সুযোগ ললে নাকি ইসরায়েলে, কারণ ইসরায়েলের এনেকা বহু ইতিহাস আছে, তেওঁলোকে এনে ধরনের বহু পূর্বর আন আন রাষ্ট্রের নেতা বা তেওঁলোকৰ যে টার্গেট থাকে সেই টার্গেট সফলভাবে সম্পূর্ণ করার ইসরায়েলের মোসাদর যে গুপ্তচর সংস্থা পূর্বর অভিলেখ আছে বা রেকর্ড আছে।
বিষ্ণুজুৰি চোৱা যায় যোৱা 1 এপ্ৰিলত দামাস্কাছত থকা ইৰাণৰ দূতাবাসত আক্ৰমণ চলাইছিল ইজৰাইলে আৰু তাৰে প্ৰতিশোধকল্পে 13 এপ্ৰিলত শ শ ৰকেট নিক্ষেপ কৰিছিল। কিন্তু ইজৰাইলৰ যি শক্তিশালী সুৰক্ষা কবচ আছে আইৰণ ডম, সেই আইৰণ ডমেৰে প্ৰতিৰোধ কৰা হৈছিল আকাশমাৰ্গেৰে প্ৰেৰণ কৰা সেই ৰকেট মিছাইল। কিন্তু তাৰ পিছত যি উকমুকনি দেখিবলৈ পোৱা হৈছিল দুই দেশৰ মাজৰ সংঘাত, প্ৰত্যুত্তৰ হিচাপে পুনৰ ইজৰাইলে ইৰাণৰ পাৰমাণৱিক ঘাটিত আক্ৰমণ কৰাৰ অভিযোগ আহিল। আনহাতে যদি চোৱা হয় ইজৰাইলে বহুখিনি অভিযোগ আনিছে বিগত সময়ছোৱাত, কাৰণ ইৰাণৰ পৃষ্ঠপোষকতাতে হিজবুল্লাই হওক, হুথিয়ে হওক, হামাছেই হওক ইজৰাইলক অস্থিৰ কৰাৰ বিভিন্ন পৰিকল্পনা যুগুত কৰিছিল আৰু তাৰ বাবেই ইৰাণ এক প্ৰকাৰ টাৰ্গেটত আছিল। ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে বাৰে বাৰে সকীয়াই আহিছিল হামাছ আৰু ইজৰাইলৰ যুদ্ধত যাতে হস্তক্ষেপ নকৰে ইৰাণে। সেয়ে আচলতে আপুনি কোৱাৰ দৰে যে যিহেতু ইৰাণে প্ৰত্যক্ষভাৱে ইজৰাইলক আক্ৰমণ চলাইছিলে দক্ষিণ সীমান্তত, ইৰাণৰ ফালৰ পৰা যথেষ্ট আক্ৰমণ চলোৱা হৈছিল, একেদৰে হিজবুল্লা বা হুথি বিদ্ৰোহীকো ইৰাণে সমৰ্থন জনাই আহিছিল। আৰু শেহতীয়াকৈ আমি দেখিছিলোঁ যে ইজৰাইল হামাছৰ যুদ্ধৰ সময়ত যেতিয়া বহুকেইখন জাহাজ, তৈল পৰিবাহী জাহাজ হুথি বিদ্ৰোহী কবললৈ গৈছিল আৰু তাৰ আঁৰতো কিন্তু ইৰাণৰ ৰিভলিউচনাৰী গাৰ্ডৰ কথা ওলাইছিল বা তেওঁলোকৰ হাত থকা বুলি প্ৰকাশ পৰিছিল। একেদৰে দেখা যায় যে পাৰমাণৱিক শক্তিধৰ দেশ হিচাপে ইৰাণৰ ফালৰ পৰা বিশ্ব সম্প্ৰদায়ৰ মাজত এটা আতংকৰ সৃষ্টি হৈছিল, কাৰণ তেওঁলোকৰ যি পাৰমাণৱিক শক্তি আছিল বা পাৰমাণৱিক প্ৰকল্প আছিল সেই প্ৰকল্প তেওঁলোকে চলাই গৈছিল। কোনো ধৰণৰ বাধা নিষেধ আৰোপ কৰাৰ পিছতো ৱাশ্বিংটনে যি তেওঁলোকক বাধা আৰোপ কৰা হৈছিল বা বিশ্ব সম্প্ৰদায়ে যি তেওঁলোকক বাধা আৰোপ কৰিছিল পাৰমাণৱিক প্ৰকল্প চলাই নিয়াৰ ক্ষেত্ৰত, সেই বাধা কেৰাপ কৰা নাছিলে। পূৰ্বৰ যিসকল কট্টৰপন্থী ৰাষ্ট্ৰপতি আছিল ইৰাণৰ, সেইসকলৰ দৰেও ইব্ৰাহিম ৰেইছিও কিন্তু নিজৰ মতত বা নিজৰ স্থিতিত অটল থাকি পাৰমাণৱিক কাৰ্যসূচী সমান্তৰালভাৱে চলাই নিছিল, যিটো হৈছিল বিশ্বৰ বা আন আন দেশসমূহৰ বাবে মূৰৰ কামৰণি। গতিকে সমান্তৰালভাৱে চাবলৈ গ'লে বহুকেইখন দেশৰ বাবে এটা টাৰ্গেট হৈ পৰিছিল ইব্ৰাহিম ৰেইছি। গতিকে এই ঘটনাটো যদি ইতিহাসৰ ফালৰ পৰা চাবলৈ যোৱা যায় দুৰ্ঘটনা নে পৰিকল্পিত হত্যা, সেই কথা এতিয়া ক'ব পৰা নাযাব। নিশ্চয় কাৰণ এয়া দুৰ্ঘটনা নে হত্যাকাণ্ড সেয়াই এই মুহূৰ্তত ডাঙৰ প্ৰশ্ন, আটাইতকৈ নুবুজা সাঁথৰ হৈ পৰিছে এই মুহূৰ্তত। কাৰণ 3খন হেলিকপ্টাৰ গৈছিল, যিখিনি তথ্য আমাৰ হাতলৈ আহিছে বিষ্ণু বা আপুনি আমাক জনাই আছে, 3খন হেলিকপ্টাৰ গৈছিল পূব আজাৰবাইজানলৈ। আজাৰবাইজানত এটা নদী প্ৰকল্প তাত নিৰ্মাণ কৰা হৈছিল, নদী বান্ধ মুকলি কৰিবলৈ গৈছিল, 2খন হেলিকপ্টাৰ গৈছিল, লগত মুঠ 3খন হেলিকপ্টাৰ গ'ল, বাকী 2খন সুকলমে উভতি আহিল, অৱতৰণ কৰিলে, কিন্তু ইব্ৰাহিম ৰাইছিৰ হেলিকপ্টাৰখনহে দুৰ্ঘটনাত পতিত হ'ল। বিষ্ণু হয় নিশ্চয় সেয়া আচলতে অতি ৰহস্যজনক, কাৰণ 3খনকৈ হেলিকপ্টাৰ গৈছিল, তাত আজাৰবাইজান প্ৰদেশৰ এজন গৱৰ্ণৰ আৰু লগত আছিলে বৈদেশিক মন্ত্ৰীও লগত আছিল, কিন্তু 2খন হেলিকপ্টাৰ কোনো ধৰণৰ হানি বিঘিনি নঘটাকৈ সফলভাৱে অৱতৰণ কৰিলে, কিন্তু ইব্ৰাহিম ৰেইছিৰ হেলিকপ্টাৰখন দুৰ্ঘটনাগ্ৰস্ত হোৱাৰ আঁৰত কিন্তু অন্য শক্তিৰ হাত থাকিব পাৰে নেকি, সেয়া আচলতে সন্দেহ উপজিছে সকলোৰে। আৰু দেখা গৈছে যে দেশৰ ভিতৰতে তেওঁৰ বিৰোধিতা কৰিছে আৰু অন্য দেশৰ তেওঁ আচলতে টাৰ্গেট আছিল। গতিকে এই বিষয়টো আমি যদি চাওঁ তেনেহ'লে তেওঁৰ প্ৰতি এটা সকলোৰে তেওঁৰ প্ৰতি এটা বিদ্বেষ ভাৱ আছিল বা ইজৰাইলো তেওঁক লক্ষ্য কৰি লৈছিল, কাৰণ ইজৰাইলে বাৰে প্ৰতি সকীয়াই দিয়াৰ পিছতো ইৰাণে কিন্তু তেওঁ ইজৰাইলৰ সকীয়নি মানি লোৱা নাছিল, ওলোটাই আক্ৰমণ অব্যাহত ৰাখিছিল আৰু তাৰ পৰিণামস্বৰূপে তেহৰাণৰ যি দূতাবাস আছিল দূতাবাসত ইজৰাইলে আক্ৰমণ কৰিছিলে, তাত ৰিভলিউচনাৰী গাৰ্ডৰ 7জন জোৱান নিহত হৈছিল। জয়ন্ত এটা কথা ক'লে সেই জোৱানকেইজন নিহত হোৱাৰ পিছত দূতাবাসত যেতিয়া আক্ৰমণ হৈছিল তাৰ পিছতে ইৰাণে স্পষ্টভাৱে ইব্ৰাহিম ৰেইছিয়ে কৈছিল যে এই ঘটনাৰ প্ৰতিশোধ লোৱা হ'ব, পবিত্ৰ ঈদৰ ঈদ উল ফিতৰৰ পিছতেই প্ৰতিশোধ লোৱা হ'ব। আৰু সেই মৰ্মে 13 এপ্ৰিলত আক্ৰমণ কৰা হৈছিল শতাধিক মিছাইল ৰকেটেৰে। হয়, আৰু সেই আক্ৰমণৰ পিছতে পৰিস্থিতি আচলতে মধ্যপ্ৰাচ্যৰ যি পৰিস্থিতি সেই পৰিস্থিতি কিছু সলনি হৈছিল, পুনৰ বিশ্বযুদ্ধৰ দিশে এটা উকমুকনিৰ সৃষ্টি হৈছিল, কাৰণ ইৰাণ হৈছে এখন পাৰমাণৱিক শক্তিধৰ দেশ আৰু ইজৰাইলো এখন পাৰমাণৱিক শক্তিধৰ দেশ, আৰু ইৰাণে কেইবাখনো ইছলামিক ৰাষ্ট্ৰক সমৰ্থন জনাই আহিছিল আৰু বহুকেইটা উগ্ৰপন্থী বা সন্ত্ৰাসবাদী সংগঠনৰ পৃষ্ঠপোষকতা কৰি আছিল, পৰোক্ষভাৱে হওক বা প্ৰত্যক্ষভাৱে হওক। আৰু 2021 চনত যেতিয়া নিৰ্বাচন অনুষ্ঠিত হৈছিল সেই সময়তো ইৰাণৰ জনসাধাৰণে ইৰাণত নিৰ্বাচনত অংশগ্ৰহণ কৰা নাছিল। পূৰ্বৰ যি ৰাষ্ট্ৰপতি আহিছিল মহম্মদ আহমেদিনেজাদ তেওঁ কৈছিল যে
অবৈধ নির্বাচন। গতি সেই প্রক্রিয়াটোর যথেষ্ট উগ্রপন্থীর হাত আছে বা সন্ত্রাসবাদীর সহযোগিতা আছে নির্বাচনত। গতি সকল দিক যদি চালি জারি চা যায় যে উগ্রপন্থী বা সন্ত্রাসবাদীর পৃষ্ঠপোষকতাতে এই ইব্রাহিম রেইসি এজন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিল আর পরবর্তী সময়তে সেই সকলক পৃষ্ঠপোষকতা আগবাইছিল বা সেই সকলক উগ্রপন্থী বা সন্ত্রাসবাদী সংগঠন সমূহ সহায় সহযোগিতা করে আহিছিল। তার পরিণামস্বরূপে আমি স্পষ্টভাবে উল্লেখ হয়েছিল যে হুথি বিদ্রোহী বা হিজবুল্লাক যে সহায় সহযোগিতা আগবহালে ইসরায়েল আর গাজার যুদ্ধ সেয়া স্পষ্ট হয়ে পড়ল, যার বাবে ইসরায়েল আর আমেরিকাকে ধরে অন্যান্য রাষ্ট্র সমূহের বাবে মূরর কামড়ি স্বরূপ হয়ে পড়েছিল ইব্রাহিম রেইসি, আর সেয়াই হয়তো এই এনে ধরনের একটা রহস্যজনক দুর্ঘটনার পরিণাম হব পারে বলে সকলে আশঙ্কা করেছে। ধন্যবাদ বিষ্ণু, সবিস্তারে আপনি এই বিশ্লেষণ আগবহালে। স্বাভাবিকতে এই প্রশ্নের অবতারণা হয়েছে সমান্তরালক আমেরিকা যুক্তরাষ্ট্রকো ইরানে জগরিয়া করে আহিছিল হামাস আর ইসরায়েলের এই যুজখনের বাবে। আমেরিকার প্রত্যক্ষ হস্তক্ষেপত আমেরিকার নির্দেশ মর্মে ইসরায়েলে হামাসের উপর আক্রমণ করা বলে আমেরিকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনিছিল ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি। সমান্তরালক ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খুমাইনিয়ে আর তারপিছত সংঘাত তুঙ্গত উঠা পরিলক্ষিত হল। ইরানের সমর্থন পুষ্ট হিজবুল্লাহ হুথিয়েও ধারাবাহিক আক্রমণ চলাই গল। এফালে ইসরায়েলে গাজা স্ট্রিপত আক্রমণ অব্যাহত রাখিছে, তেনে সময়তে ইরান আর ইসরায়েলের সংঘাতে তুঙ্গত উঠিছিল। তেনে সময়ত এই একটা রহস্যজনক হেলিকপ্টার দুর্ঘটনাত মৃত্যু হল ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির। ইফালে ইরানের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসাবে মোহাম্মদ মুখবাদর নাম ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ মুখবাদ আছিল ইরানের উপরাষ্ট্রপতি। ইরানের সংবিধান অনুসরি উপরাষ্ট্রপতিকে দিয়া হয় অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব। ইব্রাহিম রাইসির মৃত্যুর পাছতে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হল। পুনৰ জনাইছো, ইরানের অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসাবে মোহাম্মদ মুখবাদর নাম ঘোষণা করা হয়েছে। মোহাম্মদ মুখবাদ হল ইরানের উপরাষ্ট্রপতি। ইরানের সংবিধান অনুসরি উপরাষ্ট্রপতিকেই অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির দায়িত্ব দিয়া হয় আর ইব্রাহিম রাইসির মৃত্যুর পাছতে অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতির নাম হিসাবে ঘোষণা করা হল মোহাম্মদ মুখবাদক। আকাশমার্গত ট্রেজেডি, ইয়ার পূর্বেও আকাশমার্গত এনেকুৱা ধৰণৰ দুর্ঘটনাত পতিত হয় বহু রাজনৈতিক নেতাই প্রাণ হেরুয়াইছে। বিশ্বৰ বহু রাজনৈতিক নেতাই প্রাণ হেরুয়াইছে আর তার ভিতর আমি জানাইছো এইখানে মুহূর্তে হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়ে ভারতের কেবাগৰাকীও নেতা তথা বিশিষ্ট ব্যক্তির মৃত্যু হয়েছে। 2009 চনের ঘটনা। 2009 চনত হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যুমুখত পড়েছিল তদানীন্তন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস রাজশেখর রেড্ডি। 2021 চনের 8 ডিসেম্বর চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাউটর হেলিকপ্টার দুর্ঘটনা হয়ে মৃত্যু হয়েছিল। 2011 চনত ভারত চীন সীমান্তর অরুণাচল পাহাড়ের মাজত হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হয়েছিল অরুণাচলের মুখ্যমন্ত্রী দর্জি খান্ডুর। 2005 চনত চণ্ডীগড়ের পর দিল্লী অভিমুখী হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যুমুখত পড়েছিল হরিয়ানার দুগৰাকীক মন্ত্রী ও পি জিন্দাল আর সুরেন্দর সিং। 2002 চনত লোকসভার অধ্যক্ষ তথা তেলেগু দেশম পার্টির নেতা জি এম সি বালাজোগীর হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যু হয়েছিল। 2001 চনত বিমান দুর্ঘটনাগ্রস্ত হয়ে জ্যেষ্ঠ কংগ্রেস নেতা মাধবরাও সিন্ধিয়ার মৃত্যু হয়েছিল। 1994 চনত পাঞ্জাবর রাজ্যপাল সুরেন্দ্র নাথর নজনিয়া পরিয়াল সহ হিমাচল প্রদেশত হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যুমুখত পড়েছিল। 1980 চনত হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়ে মৃত্যুমুখত পড়েছিল তেতিয়ার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর কনিষ্ঠ পুত্র তথা আমেথির সাংসদ সঞ্জয় গান্ধী। 1977 চনত দিল্লির পর যোরহাট অভিমুখী প্রধানমন্ত্রী মোরারজি দেশাইর হেলিকপ্টার টেকেলা গাঁৱত দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল যদিও সৌভাগ্যক্রমে রক্ষা পড়েছিল প্রধানমন্ত্রীগী। এইটো মাই থান স্টিল নহয়। ও ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে। স্ট্রং মানে মাই থান স্টিল। করেক্ট। লেখিনি।